কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আজকে সেবা চলছে রাধা মাধব সিসি রাধা মাধব মন্দিরে তো সবাই সেবা করছেন বৈষ্ণবগণ তো প্রভু ফুল নিয়ে এসেছেন খুব সুন্দর পুষ্প তারপর এ সকল কি প্রভু এগুলা পুষ্প আজকে তো রাধা অষ্টমী তাই আমরা একটু ভগবানের মন্দির সুন্দর করে সাজাবো রাধারানীকে শ্রীমতী রাধারানীকে এবং কৃষ্ণকে সুন্দর করে পুষ্প দিয়ে আমরা এই সাজাবো মন্দিরকে আচ্ছা তো রাধারানীর উপবাসটা কতক্ষণ পর্যন্ত আর কতটুকু পর্যন্ত রাখতে হবে বা কীরকম পালন করতে হবে সেরকম একটু বক্তাদের বিস্তারিত বলুন আসলে রাধা অষ্টমী বারোটা পর্যন্ত উপবাস তো বক্তারা প্রসাদ পেতে পেতে দুটা বেজে যায় তো রাধা রানীর কৃপা পেতে হলে আমাদের কি কি করতে হবে একটু বলুন আজকে বেশি করে রাধা রানীর গুণ মহিমা কীর্তন করবেন এবং প্রার্থনা করবেন যেমন আমাদের কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয় হরি হরি বল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধ বিন্দ বৃন্দাবনে শরি দেবী প্রণামি হরি হরে কৃষ্ণ হরে রাধা রানী কি জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 অনেক সুন্দর পুষ্প আসলেন কারণ ভগবানের আনন্দ করলে চিন্ময় একটি হৃদয়ে চিন্ময় ভাব উৎপন্ন হয় এবং ভক্তি উৎপন্ন হয় খুব ভালো লাগে যেমন মনে হয় যে আমরা আসলে ভগবানের কাছে সবসময় তাকি হরি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे हरे